হ্যালো বন্ধু, তো রাজকুমার হিরানি তার মুভিতে যে আমাদের ইমোশন করতে পারতো, সেই মুভি যেরকম থ্রি ইডিয়টস বা মুন্না ভাই মুভিগুলো যেরকম আমাদের ইমোশন করতে পারতো, সেরকম তার লাস্ট মুভি ডাঙ্কি কিন্তু করতে পারেনি। কিন্তু রাজকুমার হিরানি করতে না পারলেও রাজকুমার রাও তার এই নতুন মুভি শ্রীকান্তে কিন্তু আমাদেরকে ইমোশন করতে সক্ষম হয়েছে, মুভি দেখে আমাদের কান্না পেয়ে যাওয়ার মতন ব্যবস্থা করে দিয়েছে, ঠিক আছে। আর রাজকুমার রাও মানেই মুভি যেরকমই হোক তার অ্যাক্টিং সলিড হবে। তো এই শ্রীকান্ত মুভিটায় কিন্তু একটা অন্য লেভেলে রয়েছে, বিকজ যখন এই ট্রেলারটা দেখেছিলাম শ্রীকান্তের, আর অনেকেই আমার মতো অনেকেই ভেবেছিল মুভিটা হয়তো অনেকটা আমাদের টুয়েলভ ফেলের ফিলিংসে আমাদের নিয়ে যাবে, কিন্তু এই মুভিটা কিন্তু একদমই টুয়েলভ ফেলের মতো নয়। ওখানে একটা ডিফারেন্ট টাইপের স্ট্রাগল ছিল, একটা গরিব ছেলে সে কিনা আইপিএস অফিসার হচ্ছে, সেটা একটা তার ডিফারেন্ট লাইফের জার্নি ছিল এবং স্ট্রাগল সব, কিন্তু এখানে স্ট্রাগলটা একেবারেই ডিফারেন্ট, বিকজ একজন ভিজুয়ালি চ্যালেঞ্জ যাকে জন্মানোর পরে তারকে মেরে ফেলতে চাইছিল, যে একটা অন্ধ ছেলে কেউ চায় না, সে সবাই ভাবছে যে অন্ধ মানে ভিক্ষা করবে, সেই ছেলে শুধুমাত্র বড়ই হয় না, সেই বড় হয়ে চেস খেলতে পারে, ক্রিকেট খেলতে পারে এবং বিশ্বের সবথেকে ওয়ান অফ দ্য বিগেস্ট ইউনিভার্সিটি পড়াশোনা করছে তাও ফ্রি অফ কস্ট, ঠিক আছে। এত কিছু সে অ্যাচিভ করে কী করে, স্টার্টিংয়ে দেখানো হয় যে আমাদের যেরকম পড়তে বসতে বললে আমাদের একটা আগে যেরকম হতো বাচ্চাদের যে মা বাবার সঙ্গে লড়াই করা, কিন্তু এই ছেলেটা তাকে সায়েন্স দেবে না বলে, সায়েন্স নিয়ে পড়তে দেবে না বলে পুরো এডুকেশন সিস্টেম বিরুদ্ধে লড়তে চলে যায়, ঠিক আছে। এবং ওখানে একটা ভালো ডায়লগ আছে যে তুমি যদি ধরো আপেলকে পড়তে না দেখতো তাহলে কিন্তু গ্র্যাভিটি কী করে ও বানাতো, গ্র্যাভিটি ও ডিসকভারি কী করে পড়তো, ঠিক আছে। তো ভালো রিপ্লাই দিয়েছে যে আপেল পড়তে তো ওপর থেকে গাছ থেকে পড়তে অনেকেই দেখেছে, কিন্তু কজন সেটা কিন্তু ভেবেছে, আর এটা কিন্তু ভেবেছে বলেই সে এই গ্র্যাভিটি বের করতে পেরেছে, ঠিক আছে। তার ভাবার জন্য চোখ নয় বুদ্ধি দরকার হয়, মস্তিষ্ক দরকার হয়, ঠিক আছে। এরকমই ভালো ভালো কিছু ডায়লগ আছে। আরেকটা ডায়লগ ভালো লেগেছে, আন্ধে কি মদত কর দে তোমার আইনবিদ কানুনবিদ আন্ধায়, ঠিক আছে। তো এরকম সুন্দর সুন্দর কিছু ডায়লগ আছে, আর মানে রাজকুমার রাও যে লেভেলের পারফরমেন্স দিয়েছে সেটা বলার মতো না। একটা অন্ধ না হওয়া সত্ত্বেও যেভাবে সে অ্যাক্টিং করেছে, কোনো জায়গায় তোমার মনে হবে না যে অন্ধ না হয়ে জাস্ট অ্যাক্টিং করেছে, এত ভালো তার অ্যাক্টিং দেখায়। আর শুধু তাকে বাবা যদি হবে না, তার সঙ্গে তার যে টিচার হয়েছিল জ্যোতিকা এখানে ফাটিয়ে দিয়েছে, তার মানে ওই যে রোলটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার রোল ছিল, আর সেখানে ও ফাটিয়ে দিয়েছে। আর ওকে যেখানে পুরো ইন্ডিয়াতে পড়াশোনা করতে দেওয়া টাইম দেওয়া হচ্ছিল না, টাকা দিয়েও সেখানে আমেরিকার ওয়ান অফ দ্য বিগেস্ট ইউনিভার্সিটি তাকে ডেকে নিয়ে ফ্রি অফ কস্টে পড়াশোনা করা, যেটার কস্ট আই থিঙ্ক 55 লাখের, ঠিক আছে। আর শুধু সেখানেই থেমে নেই, আমাদের এপিজে আব্দুল কালাম তার মানে আমাদের হিরোর কাইন্ড অফ ফ্যান এবং তার বিজনেস পার্টনারও বলা যায়, ঠিক আছে। তো সেখানেও আমাদের খুব সুন্দর দেখানো, আর এই পুরো কাহিনিটা কিন্তু জাস্ট মানে মন গড়া কাহিনি না, এটা একটা রিয়েল লাইফ থেকে বেস করে বানানো হয়েছে। আর এখানে কিন্তু আলিয়া এফের ক্যারেক্টারটা দরকার ছিল না, বাট আমি বলবো অন্য জায়গার থেকে স্পেশালি এই লাস্ট ছোটা মিয়া বাড়ি মিয়ার থেকে এখানে অনেক বেটার কাজ করেছে, ঠিক আছে। তো অল ইন অল এখানে যে গানগুলো আছে সেগুলো যে পাপা ক্যাসের গানটা যে ওদের ফিলিং স্টার্টিং থেকে যে ফিলিংসটা দেয় না সেটা ধরে রাখার মতন, ঠিক আছে। আর এই মুভিটা দেখার পরে সবাই তোমার ইমোশনাল হতে বাধ্য, আর এটা ফুল অন ফ্যামিলি মুভি, অনেকদিন ধরেই মানে বলিউডে কোনো নর্মাল ফ্যামিলি মুভি হচ্ছে না, তো এটা ভালো ফ্যামিলি মুভি, ইন্সপিরেশনাল মুভি। আর এখানে কিন্তু জাস্ট মানে একটা অন্ধ যেহেতু ক্যারেক্টারটা, তো এখানে জাস্ট কিছু স্যাড সং দিয়ে বেশ মানে লোকের ইমোশনের ওপর খেলে কিন্তু বেরানোর চেষ্টা করা হয়নি, ঠিক আছে। এখানে কিন্তু জাস্ট বেচারা দেখানোর চেষ্টা করা হয়নি, ওকে একটা নর্মাল পার্সন হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে এবং সেভাবে ক্যারেক্টারটা পোর্ট্রে করা হয়েছে। অন্ধ সত্ত্বেও ও একটা নর্মাল মানুষ, ঠিক আছে। আর ওরকম বেশি ডায়লগ আছে, আর মেয়েটা চাকরার বাদ পাড়িয়ে বলছে বেচারা বেচারা করছে নেই আপকে বেশ দেঙ্গে হবে, ঠিক আছে। এরকম কিছু ডায়লগ রয়েছে, তো সেগুলো দারুণ লেগেছে। আর এখানে যেটা বললাম ইন্সপিরেশন, বাট তোমাকে কিন্তু বেচারা কখনই মনে হবে না ওকে, ঠিক আছে। আর ও নিজেকে সেভাবেই হ্যান্ডেল করে, তো পুরো মুভিতে তোমাকে একমাত্র রাজকুমার রাও ধরে রাখবে তোমাকে। মুভিটা যদি তোমার আইপিএল দেখে দেখে তোমরা বোর হয়ে গিয়ে থাকো, এই মুভিটা হলে গিয়ে দেখে নিয়ে ট্রাই করতে পারো। আর যদি হলে গিয়ে নাও দেখো, ডাউন দ্য লাইন যখন এটা স্ট্রিমিংয়ে চলে আসবে ডেফিনেটলি একবার চেক আউট করো, তোমার ইমোশনাল নিশ্চয়ই হবে এবং রাজকুমার রাও অ্যাক্টিংয়ের প্রশংসা ডেফিনেটলি করবে। তো আমার তো মুভিটা বেশ ভালো লেগেছে, তোমার কেমন লেগেছে আমার কমেন্টে নিশ্চয়ই জানিয়ে আমার সাথে দেখা হবে। বাই।